আসসালামু আলাইকুম, TZN24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবর আলোচনায় রয়েছে সৌদি আরবের আজকে সবচেয়ে আলোচিত খবর, খালি হাতে সৌদি থেকে ফিরতে বাধ্য হল 21,000 প্রবাসী, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। দিন যত যাচ্ছে ততই বাড়ছে সৌদি আরব থেকে ফেরা প্রবাসীদের সংখ্যা। প্রায় প্রতিদিনই হাজার হাজার প্রবাসী শূন্য হাতে দেশটিতে ফিরছে। দেশটি থেকে শুধু চলতি মাসেই দেশে ফিরেছে 2,615 জন বাংলাদেশি, আর চলতি বছরে ফিরেছে 21,000 প্রবাসী। বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ও ব্র্যাক অভিবাসন কর্মসূচির ডেস্ক থেকে এইসব তথ্য পাওয়া গিয়েছে। সর্বশেষ 22 নভেম্বর শুক্রবার দেশে ফিরেছে 125 জন, তাদের একজন নারায়ণগঞ্জের 2,500-এর আফজল মিয়া। তিনি জানান, মাত্র 2.5 মাস আগে তিনি 3,70,000 টাকা খরচ করে সৌদি আরবে গিয়েছিল। তার ভাগ্য এতটাই খারাপ যে রুম থেকে বের হয়েছিলেন বাজার করার জন্য, কিন্তু পথ থেকে তাকে ধরে নিয়ে যায় পুলিশ, এরপর তাকে দেশে পাঠিয়ে দেয়। কাজের বৈধ আকামও ছিল তার কাছে। অসচ্ছল পরিবারে চাকা ঘোরাতে সৌদিতে পাড়ি জমান ব্রাহ্মণবাড়িয়ার কামরুল মিয়া, কুমিল্লার নন্দন কুমার, ব্রাহ্মণবাড়িয়ার মন্টু মিয়া, সাইদুল ইসলাম, নরসিংদীর নাইম, হবিগঞ্জের ফারুক হোসেন, ঢাকার সাইফুল ইসলাম সহ আরও অনেকে। কিন্তু প্রতারণার জালে আটকে পড়েছে এবং কয়েক মাসের মধ্যেই তাদেরকে দেশে ফিরতে হলো। সৌদিতে যেতে তাদের যে টাকা খরচ হয়েছে তারা সেটাও তুলতে পারেনি। ফিরে আসা বাংলাদেশিদের বিমানবন্দরে সহযোগিতা করা ব্র্যাক অভিবাসন কর্মসূচি প্রধান শরীফুল হাসান জানান, 2019 সালেই সেখান থেকে অন্তত 21,000 প্রবাসী বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। তাদের সাধারণত সমস্যা ছিল এক প্রতিষ্ঠান বা নিয়োগকর্তার ভিসায় গিয়ে আরেক প্রতিষ্ঠানে কাজ করা। তবে দেশে ফিরে আসা প্রবাসীদের অভিযোগ, আকামা তৈরির জন্য কফিলকে টাকা প্রদান করলেও আকামা তৈরি করে দেয়নি তারা। পুলিশের হাতে গ্রেপ্তারের পর কফিলের সঙ্গে যোগাযোগ করার পরেও গ্রেপ্তার কর্মীদের দায় দায়িত্ব নিচ্ছে না কফিল, বরঞ্চ প্রশাসনকে কফিল বলে দেয় তাদেরকে ভিসা বাতিল করে তাকে দেশে পাঠিয়ে দেওয়ার জন্য। এই হচ্ছে সৌদি আরবে আমাদের প্রবাসীদের বর্তমান অবস্থা। খবরটি সকলের সঙ্গে শেয়ার করে সবাইকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TZN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।